বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি গোয়া স্টাইল রিকিয়াটো ম্যাকারেল। এর জন্য নিয়েছি ম্যাকারেল ফিশ দুটি নিয়েছি আমি, মাছগুলিকে পকেট করে নিয়েছি, বডির দিকে ইনসেশন নিয়েছি, দুদিকেই ইনসেশন দিয়ে নিয়েছি। এর মধ্যে গরম মশলাটা স্টাফিং করে নেব। এই মাছটিকেও কেটে পকেট করে নিয়েছি, বডির দিকে ইনসেশন দিয়ে নিয়েছি, মশলা ভেতরে স্টাফিং করব। এছাড়া লাগছে মশলা, আমি রসুন কুচি নিয়েছি 3 টেবিল চামচ নিয়েছি, আদা কুচি 1 টেবিল চামচ নিয়েছি, গোটা জিরে 1 চামচ নিয়েছি, গোলমরিচ 1 চামচ নিয়েছি, লবঙ্গ 3টে নিয়েছি, দারচিনি 4 টুকরো 1/2 ইঞ্চি করে নিয়েছি, তেঁতুলের পাল্প 1 টেবিল চামচ নিয়েছি, শুকনো লঙ্কা আমি এখানে 6টা নিয়েছি, 1 টেবিল চামচ ভিনিগারে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আপনারা ইচ্ছে করলে শুকনো লঙ্কার বদলে কাশ্মীরি লঙ্কাও নিতে পারেন। এছাড়া মাছ ম্যারিনেট করার জন্য নিয়েছি লেবুর রস 1 চামচ, হলুদ 1 চামচ, নুন পরিমাণ মতো, আর গার্নিশ করার জন্য নিয়েছি পেঁয়াজ গোল করে কাটা 3টি, 1টি লেবুর টুকরো। প্রথমে ম্যারিনেট করে নেব। এজন্য আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিচ্ছি কিছুটা, হলুদ আমি মশলা স্টাফিং এর মধ্যে দেব, লেবু রসটা দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নিতে হবে। পেটের মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি মশলাটা, মাছটা আমি 1/2 ঘন্টা রেখে দেবো যাতে নুন হলুদটা ভালোভাবে মাছের মধ্যে ঢোকে। রিকিয়াডো মশলার জন্য আমি একে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, গোটা জিরে, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, তেঁতুলের পাল্প, ভিনিগারটা দিয়ে দিচ্ছি, ভেতরে লঙ্কাগুলোকে টুকরো করে দিয়ে দিচ্ছি, এর মধ্যে হলুদ দিচ্ছি, বাকি হলুদটা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিচ্ছি। মশলাটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, মশলা পেস্ট করে নিয়েছি। এটিকে রিকিয়াডো মশলা বলে বা রিকিয়াডো মশলা বলা হয়। এগুলি আমি মাছের মধ্যে ভালো করে স্টাফিং করে দেবো। পকেটের মধ্যে দিয়ে দিচ্ছি
এইভাবে পকেটের মধ্যে স্টাফিং করে দিচ্ছি। তারপরে জিন্স টিশার্ট জায়গাগুলোতে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে দিয়েছি, ভেতরে বেশি করে পুর দিয়ে দিয়েছি, ইনসিশনের জায়গাগুলোতে দিয়ে দিয়েছি, বাইরে পুর এইভাবে দিয়েছি। দেখুন বন্ধুরা হয়ে গেছে ভালো করে মাখানো। পরের মাছটিকে ঠিক এইভাবে পুর দিয়ে নেবো। এক্সট্রা যেগুলো ছিল সেটা ভেতরে ভালো করে দিয়ে দিচ্ছি। এক্সট্রা পুরটা এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের গায়ে মশলা মাখানো হয়েছে, এদিকে আমি 5 মিনিট রেখে দেবো। পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে এবার একটি প্লেটের মধ্যে আমি 1 টেবিল চামচ ময়দা ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবার আমি এই মশলা মাখানো মাছগুলোকে ভালো করে কোট করে তেলে শ্যালো ফ্রাই করবো। এবার মাছগুলোকে ময়দাতে কোট করে নেব। আপনার ইচ্ছে করলে ময়দার বদলে সুজি দিতে পারেন। মাছগুলোকে কোট করা হয়ে গেছে। এই মাছটা কোট করে নিচ্ছি। কোট করে নিয়েছি মাছগুলোকে। এবার তেলে শ্যালো ফ্রাই করে নেব। ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে দিয়ে দেবো।
গোল্ডেন ব্রাউন করে ভাজবো, ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট পরে ঢাকাটি খুলবো। তেলটাকে আমি মিডিয়াম করে রেখে দিয়েছি। মাছটা একটু ভাজা হয়ে গেছে, আমি এটা উল্টে দেবো। কিন্তু থাকবে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, রংটা একটু চেঞ্জ হবে, কারণ রংটাতে কেঁচু দেওয়া আছে, সেদিন রংটা একটু ডার্ক ব্রাউন হবে। অপরপিঠটাও 2-3 মিনিট ভাজবো। এতে ঢাকা দিয়ে দেবো। ম্যাক্রন ফিশগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এই ফিশ ফ্রাইগুলোকে কিচেন পেপার উপর রাখবো, যাতে তেলটা অ্যাবজর্ব করে নেয়। ম্যাকারেল ফিশ ফ্রাইগুলোকে আমি কিচেন পেপার উপর রাখলাম, যাতে তেলটা এক্সট্রা তেল অ্যাবজর্ব করে নেয়। এটাকে উল্টে দিলাম, গোল করে কাটা পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিয়েছি। গোয়ান স্টাইল রিকিয়াডো ম্যাকারেল। বন্ধুরা, বাড়িতে আপনারা প্রত্যেকে বানিয়ে ফেলুন, জানাবেন কেমন হলো। আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া বেল আইকনটির উপর ক্লিক করবেন, তাহলে আপনাদের কাছে নতুন নতুন রেসিপির ভিডিও চলে যাবে। আমার ভিডিওটি পুরোটি দেখবেন। আজকে এই পর্যন্তই, পরদিন আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন।